হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা একটা পার্টি স্ন্যাক্স, বা এটাকে বিস্কিট স্যান্ডউইচ বলতে পারো, আবার তোমরা বলতে পারো বিস্কিট স্টার্টার। যে কোনো পার্টিতে খুব সহজেই কিন্তু এটা তোমরা বানিয়ে ফেলতে পারো এবং সার্ভ করতে পারো। এটা যে কোনো ঘরোয়া পার্টির জন্য একদম পারফেক্ট। তাহলে চলো দেখে নাও কী কী লেগেছে। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি কতগুলো নোনতা বিস্কিট বা সল্টি যে ক্র্যাকার বা বিস্কিটগুলো হয় সেটা। এখানে আমি নিয়েছি টমেটো সস, আর তোমরা বাটিতে দেখতে পাচ্ছ একটা চিজ কিউব, আর চিজ কিউবটাকে আমি কিন্তু কেটে নেব। এবার এখানে আমি নিয়েছি রেড চিলি সস, আর আমি নিয়েছি তন্দুরি সস। এখানে তোমরা মেয়োনিজও ইউজ করতে পারো। চিজ কিউবটাকে আমি মাঝখান থেকে হাফ করে নিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। টুকরোগুলো যাতে পাতলা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চিজ দিতেই হবে, চিজ দিলে একটা দারুণ টেস্ট আসে। তবে ফিলিংটা তোমরা অন্য কী দিতে পারো সেটা তোমাদের কাছে যা অ্যাভেলেবল থাকবে সেইটা দিয়েই করতে পারো। এরপর আমি টমেটো সসের সঙ্গে একটু রেড চিলি সস মিক্স করব, কারণ রেড চিলি সসটা দিলে একটু ঝাল হবে সেই জন্য। খুব সুন্দরভাবে দেখো মিক্স করে নিচ্ছি। আর আমি আগের থেকেই চারটে সেট তৈরি করে রেখেছি, আর দুটো করে দেখাবো। আমি একটা বিস্কিট নিয়ে তার উপরে দুটো চিজের টুকরো দিয়ে দিয়েছি, তারপর আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস আর রেড চিলি সসের মিশ্রণটা। এরপর আমি আরেকটা বিস্কিট ওপরে দিয়ে দিলাম, আর সেই বিস্কিটটার উপরে দিয়ে দিচ্ছি সসটা ফর গার্নিশিং। আর এরপর আরও একটা বিস্কিটের মধ্যে আমি চিজ স্লাইসটা দিয়ে দিয়েছি, মানে কেটে রাখা চিজের টুকরোটা। তারপর আমি দিয়ে দিলাম তন্দুরি সস, দিয়ে আরেকটা বিস্কিট দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে দেব আবারও একটু তন্দুরি সস। এইভাবেই আমি দুটো ফ্লেভারের বানিয়ে নিলাম। আমি দুটো ফ্লেভারের তিনটে তিনটে করে বানিয়েছি। তোমরা যত গুলো বা যত সেট বানাতে চাও সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস নেবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই ফ্রেন্ড।